তিন ঘন্টার চেষ্টায় সকাল 11:30টার দিকে নিভেছে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজের আগুন। চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। রবিবার সকাল 8:30টার দিকে হাসপাতালের নতুন ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এতে আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন। মেডিসিন ভবনের নিচতলার স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। বেডের ফোমে আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়ায় পুরো ভবন ঢেকে যায়। রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের মাঠে খোলা আকাশের নিচে অবস্থান নেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিসিন ইউনিটের গোডাউনে রাখা তুলায় আগুন লেগে ধোঁয়ার সৃষ্টি হয়। রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।